হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কাঠের ফার্নিচার বা খাট কিভাবে পরিষ্কার করি। তো এখানে নিয়ে নিলাম আটা, তারপরে নিয়ে নিয়েছি সর্ষের তেল, বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল নিতে হবে। এবার সর্ষের তেলে কিন্তু আমি আটাটাকে ভালো করে মেখে নেব, আর ভালো করে মাখতে গেলে তো একটুখানি জল লাগবে, তো অল্প অল্প করে পরে কিন্তু একটু জল অ্যাড করব। একেবারে কিন্তু বেশি জল কিন্তু আমরা দেব না, আমরা অল্প অল্প করে দেব। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু অল্প অল্প করে জল নিয়ে তারপরে কিন্তু মেখে নেব, একদম নরম হয়ে গেলে কিন্তু হবে না। আর মাখাটা কিন্তু একদম খুবই সফট হতে হবে, যেন আমাদের হাতে যেন না লেগে থাকে, তাহলে কিন্তু ফার্নিচারে কিন্তু লেগে যাবে। তো তার জন্যে ভালো করে মাখতে হবে, যেন একদম নরম হয়ে যায়। যেরকম ধরো লুচির যেরকম ময়দা আমরা মাখি, তো সেরকমভাবেই মাখতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে ময়দা নিতেও পারো, তবে আমি ঠিক বলতে পারবো না, আটা দিয়ে করলেই আমার মনে হয় ভালো হবে, তো ময়দা দিয়েও করতে পারো। তো যাই হোক, দেখো আমি ভালো করে মেখে নিয়েছি, একদম নরম হয়ে গেছে, আর এটা কিন্তু আমার হাতে আর লেগে যাবে না। এবার তোমরা ভাবতে পারো, এতটা সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা নষ্ট হবে না? সর্ষের তেলটা কিন্তু একদম নষ্ট হবে না, সেটা কিন্তু ফার্নিচারে কিন্তু লেগে যাবে। তো চলো, তোমরা দেখতেই পারবে কীরকম কী হচ্ছে না হচ্ছে। দেখো হাতটা কিন্তু পুরোটা আমার পরিষ্কার, আর এই যে দেখতেই পাচ্ছ একদম নরম হয়ে গেছে, আর কোথাও লেগে যাচ্ছে না। আর আমার ফার্নিচারের অবস্থাটা দেখো, বুঝতেই পারছো কতটা নোংরা হয়ে আছে। নোংরা বলতে উপর নোংরাটা তো পরিষ্কার, কিন্তু ভেতরে যেই নোংরাগুলো সেগুলো কিন্তু একদমই পরিষ্কার নাই। আর এই উপরে ধুলোটা ধরো পড়েছে, তো উপর পরিষ্কার হলেও কি হবে, ভেতরে কিন্তু এই নোংরাগুলো দাগ হয়েই আছে। তো বুঝতেই পারছো দেখে একটা আস্তরণ হয়ে আছে, যেগুলো কিন্তু সহজে উঠবে না। তো আমি এটা দিয়ে আজকে তোমার সাথে পরিষ্কার করে দেখাবো যে কীরকম কী পরিষ্কার হচ্ছে। আগে আমি খাটটা এই কারণেই দেখিয়ে দিলাম, কারণ তাহলে তোমরা পরিষ্কার করার পরে বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হলো। খাটের ধুলোটাকে কিন্তু আগে এটা দিয়ে মুছে নেব ভালো করে, তারপরেই কিন্তু ওটা দেব, কারণ না মুছলে যে উপর উপর ধুলোটা হয়ে আছে সেটা কিন্তু খাটের সাথে লেগে যাবে তেলের মধ্যে। তার জন্য কিন্তু আগে ভালো করে এটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা ওটা ব্যবহার করব। এবারে দেখো, এটা ভালো করে গেঁতে গেঁতে পরিষ্কার করতে হবে, যেন একদম ভেতর থেকে নোংরাটাকে বের করে আনে। আর ময়দা বলো বা অন্য কিছু বলো, এটা কিন্তু নোংরা মানে বের করতে কিন্তু খুবই কার্যকরী হয়, কারণ এটাতে কিন্তু লেগে যায় নোংরাটা। আর যদি টাটকা নোংরা হয় তাহলে তো আরও ভালো, খুব কম সময়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এটাতে কিন্তু একটু সময় সাপেক্ষ নিয়ে কাজটা করতে হবে, তোমাদের হাতে এই না যে 2 মিনিটে তোমার এই কাজটা হয়ে যাবে, সেটা কিন্তু নয়। যদি একটু গাঢ় নোংরা হয় তাহলে কিন্তু সময়টাও সেরকমই লাগবে। তো যাই হোক, দেখো ভালো মতন কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু হ্যাঁ অনেকবারই কিন্তু ডলা দিতে হচ্ছে। একবারে যদি ভেবে থাকো যে একবারেই পরিষ্কার হবে, সেটা কিন্তু হবে না, অনেকবার করে ডলা দিতে হচ্ছে। আর এই আটাগুলো কিন্তু খাটের সাথে একদমই লেগে যাবে না, আর তেলটাও কিন্তু নষ্ট হবে না, এই খাটের সাথে দেখো তেলটা লেগে যাচ্ছে। আর এইভাবে যদি আটা লেগে যায় তাহলে কিন্তু আবার আটাটা দিয়েই আবার তুলে নেবে সেই জিনিসটাকে। এইভাবেই কিন্তু বেশ কয়েকবার আমাকে ডলতে হয়েছে, আর একদম ভেতরে ভেতরে একদম মানে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু জিনিসটাকে পরিষ্কার করবে, যেন মনে করবে যেন তোমরা কাপড় দিয়ে পরিষ্কার করছো, সেইভাবে মানে আটাটাকে সেইভাবেই কিন্তু ব্যবহার করবে। আর আটাটাকে ভালো করে না ডলে নিলে কিন্তু এই জিনিসটা হবে না, ফার্নিচারের সাথে কিন্তু লেগে যাবে, তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবে। আর ফার্নিচারে যেহেতু সর্ষের তেলটা লাগছে, সেহেতু কিন্তু ফার্নিচারটা একটু গ্লেজও দেবে আর ভালো লাগবে। আর শুধু তেল দিয়ে পরিষ্কার করার থেকে এইভাবে পরিষ্কার করা আমার মনে হয় যেন ভালো। আর যদি টাটকা নোংরা হয় তাহলে একটু ন্যাকড়া দিয়ে বা কলিং দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো।
আর আমি যেহেতু একা হাতেই করছি সবটা, তার জন্য কিন্তু ক্যামেরাটা একটুখানি কাঁপছে, তাই তোমরা কিছু মনে করো না, যেহেতু এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে কিন্তু পরিষ্কার করছি, তার জন্য একটু সমস্যা হচ্ছে। তবুও তোমাদের সাথে যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। তো এই জায়গাটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি সবটা পরিষ্কার করে নেব, চারিদিক দেখো এইভাবে গেঁথে গেঁথে আমি পরিষ্কার করছি, যতটা পারবে আটাটা ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবে। আর আগেই বললাম হাতে কিন্তু একটু সময় ধরে নিয়ে এই কাজটা করবে, যদি নোংরা অনেক দিনকার হয় তাহলে কিন্তু পরিষ্কার করতে সেরকম টাইমটা কিন্তু লেগে যাবে। আর এই আটার ডোটা দিয়ে তোমরা কিন্তু অন্য ফার্নিচারও কিন্তু পরিষ্কার করে নিতে পারো, কাঠের ফার্নিচার। যেহেতু এটা পরিষ্কার করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরা এটা দিয়ে কিন্তু অন্যান্য ফার্নিচার, কাঠের যে কোনো ফার্নিচার পরিষ্কারও করে ফেলতে পারো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই যে দেখতে পাচ্ছো আগের তুলনায় এখন কতখানি পরিষ্কার হয়ে গেছে, আর এই যে দেখো পরিষ্কার হয়ে একদম চকচক করছে, তেলটা কিন্তু খাটের সাথে লেগে গেছে। তো এবার কি করব, এবার এই কাপড়টা দিয়ে আমি মুছে নেব। এটা যদিও কাপড় না, গেঞ্জি, একটা গেঞ্জি প্যান্ট। তো যাই হোক এটা দিয়ে কিন্তু আমি জায়গাগুলোকে মুছে নেব। আর আমার খাটটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, যতটা সময় নিয়ে তুমি এটা ডলতে পারবে ততই কিন্তু ভালো পরিষ্কারটা হবে। আর বলে রাখি আমি কিন্তু আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও দিই, ডেলি যা কাজকর্ম করি এইরকম ভিডিও কিন্তু আমি সবসময় দিই না। তো দেখতে পাচ্ছ আগের তুলনায় এখন কিন্তু খুব ভালো পরিষ্কার হয়েছে, তো তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা শেষে মুখে কিছু কথা বলতে আসলাম। তোমরা এতক্ষণ ধরে দেখলে আমি কিভাবে ফার্নিচারটা পরিষ্কার করলাম, এইভাবে পরিষ্কার কিন্তু তোমরা বাড়িতে করতেই পারো। তবে হ্যাঁ, আমি এটা কখনোই বলবো না যে এটা আমার নিজের আবিষ্কার বা এইভাবে আমি পরিষ্কার করি প্রতিদিন, এটা আমি কখনোই বলবো না। কেন বলো তো, অনেকেই আছে অনেক দেখে করো এটা বলে, তো সেটা আলাদা ব্যাপার। যাই হোক, কারণ এই জিনিসটা আমি কালকে একটা ভিডিওতে দেখেছিলাম, মানে রাত্রেবেলায়, তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরছে। তো আমার ঘরে তো আটা তো আছে, সর্ষের তেলও আছে, কেন না আমি এটা করে একবার দেখি। খাট তো আমার পরিষ্কার করতে হতোই, আর আমি তোমাদেরকে এর আগের ব্লগেও আমি যখন ক্লিনিং করি বা ক্লিনিং ভিডিও দিই তখন কিন্তু তোমাদেরকে আমি বলে থাকি যে খাট কীভাবে পরিষ্কার করবো, তোমরা কেউ জানলে আমাকে বলবে। এদিক থেকে আমি কিন্তু কোনো কমেন্ট পাইনি, হয়তো তোমরা হয়তো জানো না বা কিছু বা বুঝতে পারোনি, যে কথাটা যখন বলেছি হয়তো স্কিপ করে দিয়েছো। যাই হোক, তো তার জন্যে আমি দেখলাম যে কেননা পরিষ্কার যখন করছি এটা একটা রিভিউ হিসাবেও দেওয়া হয়ে যাবে, আর আমি পরিষ্কার করছি এটা দেখানো হবে। তো যথেষ্ট ভালো পরিষ্কার হয়েছে, আর সবাই জানি যে সর্ষের তেল খাটে বা কাঠের জিনিসে দেওয়া কিন্তু ভালো, আর ময়দাটা মানে আটাটা সর্ষের তেলের মানে আশ্রণটা মানে পুরো খাটে ধরো লেগেও যাচ্ছে। তবে হ্যাঁ, ময়দাটা কিন্তু লাগছে না, যদি কোনো জায়গায় একটুখানি ময়দা হয়তো লেগে যায় তাহলে কি করবে, মানে আটাটা, আটাকে আমি ময়দাই বলি, যদি লেগে যায় সঙ্গে সঙ্গেই আটাটা দিয়েই মানে মানে আবার সরিয়ে নেবে, ঠিক আছে। তো এটা কিন্তু ভালো পরিষ্কার হচ্ছে, আগে ভালো করে মুছে নেবে তারপরে। আর আর আমার খাটটা বলি, আমার খাটটা এতটা নোংরা বা এরকমটা হতো না, আসলে ভেতরে নোংরাটা জমে গেছে, সেটা না উপর উপর পরিষ্কার করলে যাচ্ছে না। আমি এটা আগে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি, তো ভালো মতন না হয়নি, জানি না কীভাবে কি হবে। তো সেইভাবে কালকে ভিডিওটা দেখতে পেয়ে না আমি ভাবলাম যে চলো করেই ফেলি। আর কি বলতো, আমি যখন খাটটা পাওয়ার পরে আমি তো পরিষ্কার করেই রাখতাম, কিন্তু আমার যখন মানে বেবি হয় তখন থেকে মানে আমার এইসব জিনিসের উপর কোনো তার ধ্যান ছিল না, সম্পূর্ণটাই বেবির উপরে ধ্যান ছিল। মানে ওকে মানে বুঝতে পারছো একা সংসার, তো ওকেই সমস্ত কিছুটা করতে হতো একা হাতে।
তো এইসব কিছু তো না সময়টা দিতে পারতাম না, ঠিক আছে? তো ওই জন্য আরো মেনলি প্রবলেমটা হয়ে গেছে। তো যাই হোক, আগে যথেষ্ট পরিষ্কার হয়েছে, দু তিন দিন এরকম করে পরিষ্কার করলে বরং ঠিক হয়ে যাবে। তো তোমরা যারা করতে চাও আমি বলবো তোমরা এইভাবে করতে পারো, তবে একবারে যে ঝক ঝকে হয়ে যাবে এমনটাও নয়। হ্যাঁ, হালকা পাতলা দু একদিনে নোংরা থাকলে তো ভালো পরিষ্কার হয়ে যাবে, দুই একদিনে নোংরা তাহলে জাস্ট একটু মুছে দিলেই পরিষ্কার হয়ে যায়। আর আমার মতন যাদের, তো আমার থেকে অনেকের আছে আরও নোংরা আছে, কিন্তু কি বলতো একটু বড় ওই তুলি ব্রাশগুলো হয় না, ওগুলোতে একটু ঘষা মাজা করলে পরিষ্কার হয়ে যাবে আমারটা, কিন্তু আসলে তুলি ব্রাশটাই নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আমি এই ধরনের ভিডিও তো করিও না, তাই ভাবলাম করছি যখন শেয়ারও করা হয়ে যাবে আর একটা রিভিউ দেওয়া হয়ে যাবে যে এইভাবে আটার জিনিস দিয়ে পরিষ্কার করলে হয়তো তোমরা সেই ভিডিওটা অনেকেই দেখে থাকবে, বা এরকম ধরনের ভিডিও হয়তো অনেকেই দেখে থাকবে, হয়তো ভাববে পরিষ্কার করবো পরিষ্কার করবো। তো তার জন্যই এটা তোমার সাথে শেয়ার করলাম, যে যাদের এটা মনে হবে যে না পরিষ্কার করবো কি করবো না, তারাই ভিডিওটা দেখে অন্তত পরিষ্কার করতে পারবে। তার জন্যই বলছি আমি কখনোই বলবো না যেটা আমার নিজের আবিষ্কার বা নিজে এইভাবে প্রতিদিন খাট পরিষ্কার করে, এটা আমি কখনো বলবো না, যেটা আমি করি না সেটা আমি করি না। তো করলাম আজকে, দেখিয়ে দিলাম। চলো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি, টাটা। তো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো, আর পরের দিন আবার রেগুলার ব্লগ চলে আসবে, ঠিক আছে? তো টাটা।